আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন অর্থাৎ একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটাকে আসলে কমপ্লিটলি সেকেন্ড চ্যাপ্টারের বলা যাবে না এটা দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় মিলে অর্থাৎ মোশান এবং ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই দুইটা অধ্যায়ের সম্মিলিতভাবে একটি প্রশ্ন ওকে তাহলে আমরা দেখি আজকের এই ক্রিয়েটিভ কোশ্চেনটি কেমন ছিল এবং এটি কীভাবে করতে হবে এম ভরের দুটি গাড়ি যথাক্রমে সিক্স মিটার পার সেকেন্ড ও নাইন মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে যাত্রা শুরু করে একই সময় গন্তব্যস্থলে পৌঁছাল তাহলে দুইটা গাড়ি এবং দুইটার ম্যাচ এক অর্থাৎ দুইটার ভরি কিন্তু এম এখন এম ভর দুইটা গাড়ি কিন্তু তাদের কি ভেলোসিটি আলাদা আলাদা তারা ভিন্ন বেগে একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে গাড়ি দুটি বলছে যে একই সময় পৌঁছালো আচ্ছা ভিন্ন বেগ নিয়ে গেল। আবার পৌঁছালো একই সময়ে তাহলে কিসের পার্থক্য ছিল বললো গাড়ি দুটির তরণ এক্সিলারেশন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ও থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তাদের তরণের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স ছিল এজন্যই ভিন্ন বেগ নিয়ে যাওয়ার পরেও তরণ আলাদা হওয়ার কারণে গাড়ি দুটি কিন্তু একই সময় পৌঁছে গেল এখন প্রশ্ন গাড়ি দুটি কত সময়ে গন্তব্যস্থলে পৌঁছালো অর্থাৎ পৌঁছানোর সময়টা কত সেটা বের করতে হবে আর সেকেন্ড কোয়েশ্চেন হলো গাড়ি দুটির গতিশক্তির কীরূপ পরিবর্তন হবে এই গাড়ি দুটির গতিশক্তির পরিবর্তন কেমন হবে সেটা বের করতে হবে তাহলে চলো আমরা প্রথমে গ নম্বর প্রশ্নটি একটু দেখে নিই আমাদের প্রয়োগমূলক যেটি সেটির উত্তর সময়টা বের করে ফেলবো তাহলে কী কী দেওয়া আছে তথ্যগুলো আমরা একটু লিখে ফেলি যে এখানে দুইটা ভেলোসিটি দেওয়া আছে অর্থাৎ প্রথম গাড়ির ভর তাহলে এখানে কি কী দেওয়া আমরা সেগুলো একটু দিই যদি এখানে প্রথম গাড়ির বেগ এবং এটা কেমন বেগ এটা কিন্তু বলছে যে গাড়ি দুটি সিক্স এবং এই নাইন এই দুইটা বেগ নিয়ে যাত্রা শুরু করে আচ্ছা যে বেগে যাত্রা শুরু করছে এটা অবশ্যই ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ তাহলে এখানে এই সিক্স মিটার পার সেকেন্ড এটা হলো প্রথম গাড়ির আদিবেগ এবং নাইন মিটার পার সেকেন্ড হলো দ্বিতীয় গাড়ির আদিবেগ তাহলে এখানে প্রথম গাড়ির আদিবেগ প্রথম গাড়ির তাহলে এখানে প্রথম গাড়ির আদিবেগ ইউ ওয়ান ইকুয়াল সিক্স মিটার পার সেকেন্ড আচ্ছা দ্বিতীয় গাড়ির আদিবেগ ইউ টু ইকুয়াল নাইন মিটার পার সেকেন্ড আর প্রথম গাড়িটির তরণ দেওয়া আছে কত ফাইভ তাহলে আমরা এখানে লিখব যে প্রথম গাড়ির তরণ এ ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বিতীয় গাড়ির তরণ এ টু থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা আমরা দেখো এই চারটা ইনফরমেশন পেয়েছি যে এগুলো দেওয়া আছে এখন এখান থেকে আমরা সময় বের করবো আমরা একটু ধরি নেই যে ধরি গাড়ি দুটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে পৌঁছালো ধরি গাড়ি দুটি ধরি গাড়ি দুটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ধরি গাড়ি দুটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছালো আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম যে গাড়ি দুটির যে গন্তব্যস্থলে যে পৌঁছানোর সময়টা হলো টি এবং অতিক্রান্ত দূরত্বটা হলো এস এখন আমরা এখান থেকে ডাই একটু বের করবো দেখি কিভাবে বের করা যায় তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা যে দূরত্বর ইকুয়েশনটা যদি একটু লিখি কি লিখতে পারবো এখন প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে আচ্ছা প্রথম গাড়ির ক্ষেত্রে এস ইকুয়াল আমরা লিখতে পারবো ই ওয়ানটি প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমরা দেখি কারণ আমাদের গাড়ি প্রথমটিও সুষম তরণে চলছে মানে প্রথমটিও সুষম তরণের মধ্যে দ্বিতীয়টি সুষম তরণে চলছে আর প্রথমটির দেখো যে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা যখন দেখো ওই সুষম তরণের ইকুয়েশনটা দিচ্ছি এটা হলো গতির তৃতীয় সমীকরণ এ সিকোয়াল ইউটি প্লাস হাফ টি স্কোয়ার সেটা দিচ্ছে তো প্রথমের জন্য যেহেতু প্রথম গাড়ির ক্ষেত্রে এটা দিলাম প্রথম গাড়ির আদিবেগটা ইউ ওয়ান ছিল প্রথম গাড়ির অ্যাক্সেলারেশনটা ই এ ওয়ান ছিল এ কারণ এখানে কিন্তু ইউ ওয়ান এ ওয়ান ব্যবহার করছি আর সময় এবং দূরত্ব যেহেতু দুইটার ক্ষেত্রে ধরে নিয়ে এসেছি যে দুইটা যেহেতু বলছি এখানে লেখা আছে যে একই সময়ে এবং একই সময় পরিমাণ দূরত্ব অতিক্রম করছে জন্য দুইটারই সময় টি এবং দুইটারই অতিক্রান্ত দূরত্ব এস তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে এইটা আর দ্বিতীয় আমি এটাকে একটু ইকুয়েশান দিলাম যে এটা ইকুয়েশন ওয়ান সেম এরকম দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আচ্ছা তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এসিকুয়াল ইউ টু টি প্লাস হাফ এ টু স্কোয়ার এটাকে আমি দিলাম इक्वेशन নম্বর এখন দেখো এই এক এবং দুই দুইটা সমীকরণের বাম পক্ষে কিন্তু এস আছে কারণ কোনো দুইটা সমীকরণের যদি সমান সমান হয় তাহলে অপরপক্ষ হবে এটা তোমরা রুল কোনো জানো তাহলে এখন আমি লিখতে পারবো কি সমীকরণ এক ও দুই হতে পাই সমীকরণ এক ও দুই হতে পাই তাহলে আমরা কি পাবো যেহেতু বামে দুইটা সমীকরণেরই এস রয়েছে মানে সমান রয়েছে তাহলে এইটা সমান এইটা অর্থাৎ ডানপক্ষ দুইটা সমান হবে এখন এটা আমরা লিখতে পারবো যে ওয়ান টি অর্থাৎ প্রথম সমীকরণ ডানপক্ষটা ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান স্কোয়ার ইকুয়াল ইউ টু টি প্লাস হাফ এ টু স্কোয়ার এখন এখান থেকে আমরা যদি এটাকে একটু এভাবে লিখি যে হাফ এ ওয়ান টি স্কোয়ার এই হাফ এ টু টি স্কোয়ারকে বামে নিয়ে আসি মাইনাস হাফ এ টু টি স্কোয়ার ইকুয়াল এই ইউ টু টি মাইনাস এই টি কই পাশে নিয়ে যাই এ ওয়ান টি আশা করি তোমরা এই লাইনটি বুঝতে পারবে এখন নেক্সট লাইনটি যদি একটু দেখো এভাবে কাজ করি যে এখানে হাফ এ ওয়ান টি স্কোয়ার অর্থাৎ এখানে দেখো হাফটা কিন্তু আমাদের কমন আছে টি কমন আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি হাফ এখান থেকে এ ওয়ান মাইনাস এ টু টি স্কোয়ার মানে হাফ এবং টি স্কোয়ারকে কমন নিলাম আর ডান পাশে কী থাকে যদি টিটাকে কমন নেই থাকবে ইউ টু মাইনাস ইউ ওয়ান ইন টু টি এখন আমি নেক্সট লাইনটি এই পাশে করি এগুলো কেটে দিচ্ছি আচ্ছা তাহলে এই লাইনটি দেখো এখান থেকে আমি ওই পাশে নিয়ে গেলে কেমন হবে বা এখানে হাফ এ ওয়ান মাইনাস এ টু তাহলে আমি লিখতে পারবো যে হাফ এ ওয়ান আমরা একটু ভ্যালুগুলো যদি একটু বসিয়ে দেয় দেখো এ ওয়ানের মানটা কত ছিল এ ওয়ান ছিল ফাইভ তাহলে হাফ ফাইভ মাইনাস এ টু হলো থ্রি আর সঙ্গে আছে কি টি স্কোয়ার সঙ্গে আছে টি স্কোয়ার আর ডান পাশে আসছে ইউটু এর ভ্যালুটা যদি বসিয়ে দেয় নাইন ইউ ট্যুর ভ্যালুটা হলো নাইন এবং ইউন ভ্যালু হলো সিক্স আর সঙ্গে আছে টি এবার আমরা এখান থেকে দেখো যে এভাবে লিখতে পারি হাফ গুণন ফাইভ মাইনাস থ্রি এটা কত হবে টু ইন্টু টি স্কোয়ার ইকুয়াল থ্রি টি আচ্ছা টু আর টু কেটে গেল তখন আমরা লিখতে পারবো টি স্কোয়ার ইকুয়াল থ্রি তাহলে টি স্কোয়ার ইকুয়াল থ্রি টি পাচ্ছি এখন দেখো তো আমরা এভাবে লিখতে পারি না যে টি স্কোয়ার মাইনাস এই থ্রিটি যদি এই পাশে চলে আসে টি স্কোয়ার মাইনাস থ্রি টি কোয়াল জিরো তো এখান থেকে আমরা যদি টি কমন নিই তাহলে টি মাইনাস থ্রি কোয়াল জিরো হয় তাহলে এখান থেকে দেখো যে হয় টি সমান জিরো হবে অথবা টি মাইনাস থ্রি কোয়াল জিরো হবে তাহলে হয় টি ইকুয়াল জিরো অথবা টি মাইনাস থ্রি কোয়াল জিরো এইটা কিন্তু টি সুমান জিরো এটা দ্বারা কিন্তু শুরুর সময় মানে শুরুতে যে সময়টা সেটা নির্দেশ করে গাড়ি দুটির কিন্তু আমি তাহলে এভাবে লিখতে পারি টি সুমান জিরো দ্বারা গাড়ির দেখো টি সমান জিরো দ্বারা গাড়ি দুটির গাড়ি দুটির কি লিখতে পারি যে কিন্তু টি সমান জিরো দ্বারা টিসুমান জিরো দ্বারা গাড়ি দুটির শুরুর সময় নির্দেশ করে শুরুর সময় নির্দেশ করে অর্থাৎ গাড়ি দুটির যে শুরু সময়টা যখন গাড়ি দুটি ছাড়ে যে টি টিসুমান জিরো দ্বারা কি গাড়ি দুটির যাত্রার যে সময় অর্থাৎ শুরুর সময়টা নির্দেশ করছে করছেো দ্বারা গাড়ি দুটির যাত্রার শুরুর সময় এখানে একটু লিখে দিই যে যাত্রার শুরু সময় নির্দেশ করে সুতরাং টি থ্রি তাহলে এখান থেকে টি মাইনাস থ্রি যদি জিরো হয় তাহলে সমান আমরা পাবো থ্রি থ্রি সেকেন্ড এই থ্রি সেকেন্ডটাকেই কিন্তু এটাই তাহলে টি সমান জিরো যদি শুরুর সময় হয় এই টি সমান থ্রি সেকেন্ড এটাই হলো গন্তব্যস্থলে পৌঁছানোর সময় তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা ফাইনাল লাইনটা লিখতে পারবো যে সুতরাং গাড়ি দুটির গাড়ি দুটির গন্তব্যস্থলে পৌঁছানোর সময় পৌঁছানোর সময় থ্রি সেকেন্ড তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারবো গাড়ি দুটির গন্তব্যস্থলে পৌঁছাতে প্রয়োজনে সময়টা ছিল তিন সেকেন্ড ওকে আমরা গ নম্বরের উত্তরটা পেয়ে গেলাম কারণ আমাদের গ নম্বর কী ছিল গন্তব্যস্থলে পৌঁছাল গাড়ি দুটি কত সময় তাহলে তিন সেকেন্ড সময় পৌঁছাবে এবার আমরা ঘ নম্বর প্রশ্নে আসবো আশা করি তোমরা ঘ নম্বরটি বুঝতে পারছো এবার যদি একটু ঘ নম্বরটি দেখি অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি ছিল সেটা দেখি তাহলে এখানে ঘ নম্বর প্রশ্নের উত্তর গতিশক্তির কিরূপ পরিবর্তন হবে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি প্রথম গাড়ির ক্ষেত্রে দেখব আবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখব দ্বিতীয় গাড়ির শেষ গতিশক্তি মাইনাস দ্বিতীয় গাড়ির আদি গতিশক্তি তাহলে আমরা গতিশক্তির পরিবর্তন পেয়ে যাব তাহলে আমরা একটু দেখি যে এটা কিভাবে করতে হবে এখানে দেখো লেখা আছে এম ভরের দুটি গাড়ি তো গতিশক্তির পরিবর্তন যখন বের করব তখন কিন্তু গাড়ি দুটির ভরের প্রয়োজন হবে তো এম ভরের দুটি গাড়ি লেখা আছে যেমন লিখব যেহেতু গাড়ি দুটির ভর সমান তাহলে এখানে বা আমি এভাবে লিখতে পারি যে ধরি প্রথম গাড়ির ভর ধরি প্রথম গাড়ির ভর ইকুয়াল এম ওয়ান দ্বিতীয় গাড়ির ভর ইকুয়াল এম টু যেহেতু গাড়ি দুটির যেহেতু গাড়ি দুটির ভর সমান সমান তাহলে যেহেতু গাড়ি দুটির ভর সমান অর্থাৎ এম সুতরাং এম ওয়ান সমান এম টু সমান এম তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো কি যেহেতু গাড়ি দুটির ভর সমান অর্থাৎ এম সুতরাং এই প্রথম গাড়ির ভর এম এম ওয়ান হলো এম আবার এম টু হলো এম এরপরে লেখা আছে যে প্রথম গাড়ির আদিবেগ এটা সিক্স প্রথম গাড়ির প্রথম গাড়ির আদিবেগ প্রথম গাড়ির আদিবেগ ইউান ইকুয়াল সিক্স মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়ির আদিবেগ ইউ টু ইকুয়াল নাইন মিটার পার সেকেন্ড এরপর প্রথম গাড়ির আচ্ছা প্রথম গাড়ির তরণটা দেওয়া আছে প্রথম গাড়ির তরণ এ ওয়ান ইকুয়াল ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর দ্বিতীয় গাড়ির তরণ এ টু ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে এই রাশিগুলো আমাদের দেওয়া আছে এবং গ নম্বর থেকে আমরা সময় বের করেছিলাম সেই সময়টাও কিন্তু দেওয়া আছে সময় প্রয়োজনীয় মানে দুটির পৌঁছাতে প্রয়োজনীয় সময় আমরা লিখলাম যে সময় t -e equal 3 সেকেন্ড এটা আমরা কোথা থেকে পেয়েছি গ হতে আচ্ছা এবার এখান থেকে আমরা দেখো কিভাবে লিখতে পারি গতিশক্তির পরিবর্তন যেহেতু আমি লিখবো প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম প্রথম আচ্ছা গাড়ির ক্ষেত্রে আচ্ছা প্রথম গাড়ির ক্ষেত্রে যখন আমি গতিশক্তির পরিবর্তনটা লিখব তখন কেমন যে প্রথম গাড়ির ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন যখন ডেল্টা ই কে ওয়ান লিখব তাহলে আমাদের অবশ্যই প্রথম গাড়ির শেষ বেগটা লাগবে কিন্তু মানে ভি ওয়ানের মানটা কত সেটা তো এখানে দেখো ভি ওয়ানের মানটা কোথাও নেই তাহলে আমি প্রথমে আগে ভি ওয়ানটা বের করে নেব তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে ভি ওয়ান ইকুয়াল ইউ ওয়ান প্লাস দেখো একটা সূত্র আছে এমন যে গতির প্রথম সমীকরণটা কেমন ভি ইউ ভি ইকুয়াল ইউ প্লাস এ টি ঠিক সেখান থেকে ভি ওয়ান ইকুয়াল ওয়ান প্লাস এ ওয়ান টি আমরা এটা প্রথম গাড়ির ক্ষেত্রে ভিউয়ানিক এটা লিখতে পারি বা এখান থেকে ইউ ওয়ানের মানটা কত ওয়ানের মানটা হলো এখান থেকে আমরা একটু দেখে নেই যে ওয়ানের মানটা হলো সিক্স সিক্স প্লাস এ ওয়ানের মান কত এ ওয়ানের মানটা হলো ফাইভ ফাইভ ইন্টু টের মান হলো থ্রি তো এখান থেকে রেজাল্ট কত পাবো আমরা দেখো সিক্স এখানে একুশ পাবো আমরা একুশ আর আমরা বের করছি কি ওয়ান তাহলে ভি ওয়ানের এককটা কি মিটার পার সেকেন্ড তাহলে প্রথম গাড়িটির আমরা শেষ ব্যাগ বের করে নিলাম সুতরাং গতিশক্তির পরিবর্তন সুতরাং গতিশক্তির পরিবর্তন ডেল্টা ই কে ওয়ান ইকুয়াল যেহেতু প্রথম গাড়ির ক্ষেত্রে তাহলে ডেল্টা ইকে ওয়ান ইকুয়াল হাফ এম প্রথম ঘরে ভর হলো তোমরা গতিশক্তির ইকুয়েশনটা কেমন জানো ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার এইটা তাহলে ইকে ওয়ান ইকুয়াল আমরা কি লিখবো যেহেতু পরিবর্তন লিখছি তাহলে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি শেষ গতিশক্তি হলো হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এটা হল আদি গতিশক্তি এম ই ওয়ান স্কোয়ার এটুকু হলো প্রথম শেষ গতিশক্তি আর এটা হলো আদি গতিশক্তি আর মাঝে বিয়োগ দিলাম মানে পরিবর্তন হচ্ছে তে পারবো এমন যে হাফ এম এটুকু দেখো কমন আছে তো এটুকু কমন এলে কি থাকবে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ইউন স্কোয়ার ওকে এখন এখানে আমি ভ্যালুগুলো একটু বসিয়ে দেবো হাফ এম এবার ভি ওয়ান স্কোয়ার তাহলে ভি ওয়ানের মানটা কত ভি ওয়ানের মান দেখো ভিওয়ান আমরা বের করছি একুশ তাহলে টোয়েন্টি ওয়ান স্কোয়ার মাইনাস ইউনের ভ্যালুটা কত ইউনের ভ্যালুটা হলো সিক্স তাহলে সিক্স স্কোয়ার ওকে তাহলে হাফ এম একুশের উপর স্কোয়ার দেখি এটা কত আসে একুশ গুনন একুশ ইকুয়াল চারশো একচল্লিশ এখানে চারশো একচল্লিশ মাইনাস থার্টি সিক্স ছত্রিশ এখানে হাফ এম এটা থেকে এটা বিয়োগ দেই যদি ছত্রিশ বিয়োগ দেয় চারশো পাঁচ তাহলে হাফ এম গুনন চারশো পাঁচ রেজাল্টটা কত আসবে চারশো কে আমরা একটা দুই দিয়ে ভাগ দিব দুইশো দুই দুইশো দুই পয়েন্ট ফাইভ সঙ্গে কিন্তু এমটা থাকবে আর আমরা বের করছি কি গতিশক্তি গতিশক্তি রাখো জুল তাহলে আমরা পাচ্ছি হলো দুইশো দুই দশমিক পাঁচ এম জুল ওকে আমরা তাহলে প্রথম গাড়িটির গতিশক্তির পরিবর্তন বের করছি ঠিক এভাবে আমরা দ্বিতীয় গাড়িটির গো শক্তির পরিবর্তন বের করব তা আমি এই পাশে একটু কেটে দিচ্ছি দ্বিতীয় গাড়ির গদ শক্তির পরিবর্তন দেখাচ্ছে তোমাদের তাহলে এভাবে লিখবো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কিন্তু শেষ বেগটা নেই অর্থাৎ ভি টু নেই সেটা আমরা বের করবো এভাবেই প্রথমটির মতো যে এখানে ভি টু ইকুয়াল ইউ টু প্লাস আমরা যে থিউরিটা শিখছিলাম যে ভীষণ আমরা যে গতির প্রথম সমীকরণ ভীষয়ান ইউ প্লাস এটি ঠিক এটা যে ভিকোয়াল ইউ প্লাস এটি সেটার সেভাবে দিলাম দ্বিতীয় গাড়ির জন্য তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ইউ টুটা কত ইউ টু ইউ টুটা ছিল নাইন মিটার পার সেকেন্ড তাহলে নাইন প্লাস এ টু কত এ টু হল থ্রি ইন্টু এইটির মানটাও কিন্তু থ্রি তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি কত এখানে নাইন প্লাস আঠারো নাইন প্লাস নাইন তাহলে আঠারো মিটার পার সেকেন্ড তাহলে এটা হলো দ্বিতীয় গাড়ির ভেলোসিটি এখন এখান থেকে আমরা লিখব কি যে সুতরাং গতিশক্তির পরিবর্তন এটা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন ডেল্টা ই টু হলে ডেল্টা ই কে টু ইকুয়াল হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ইউ টু স্কোয়ার তাহলে এটা কি দিলাম যে এটা হলো হাফ এম ভি টু স্কোয়ার হলো দ্বিতীয় গাড়ির দ্বিতীয় গাড়ির শেষ গতিশক্তি আর হাফ এম ইউ টু স্কোয়ার হলো দ্বিতীয় গাড়ির আদি গতিশক্তি তাহলে শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ দিলে আমরা গতিশক্তির পরিবর্তনটা পাবো এই পরিবর্তনটা কত হবে এখান থেকে যদি আমরা হাফ এমটাকে কমন নেই তাহলে পাবো অবশ্যই ভি টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এখানে হাফ এম ভি টু এর মানটা কত ভি টু হলো আঠারো তাহলে আঠারো স্কোয়ার মাইনাস ইউ টু কত ইউটিউ আমরা দেখলাম হলো নাইন তাহলে নাইন স্কয়ার তাহলে এখান থেকে হাফ এম আঠারো স্কয়ার তাহলে এটা কত আমরা একটু দেখি আঠারোকে স্কোয়ার করে আঠারো গুণন আঠারো ইকুয়াল তিনশো তাহলে এটা আসবে তিনশো চব্বিশ মাইনাস একাশি তাহলে হাফ এম তিনশো থেকে আমরা একাশিকে বিয়োগ দি দেখব দুইশো তেতাল্লিশ গুনন তেতাল্লিশ এবার দুশো তেতাল্লিশকে কিন্তু দুই দিয়ে ভাগ দিলে আমরা একশো একুশ পয়েন্ট ফাইভ পাচ্ছি ওয়ান টু ওয়ান সঙ্গে একটা এম থাকবে এবং গচ্ছক্তির এককটা হবে জোল তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথম গাড়িটির গচ্ছক্তির পরিবর্তন ছিল দুইশো দুই এ যেটা ই ডেল্টা ই কে ওয়ান প্রথম গাড়ির শক্তির পরিবর্তন ছিল কিন্তু এইটা আর এখানে ডেল্টা ই কে টু দ্বিতীয় গাড়ির পরিবর্তন কিন্তু একশো একুশ জুল সঙ্গে একটা এম থাকবে দেখো আমরা সিদ্ধান্ত নিতে অবশ্যই প্রথম গাড়িটির পরিবর্তন দ্বিতীয় গাড়ির পরিবর্তনের চেয়ে বেশি ছিল এটা তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম